আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবারও চলে আসলাম আর একটা তোমাকে ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো একটা গলার ডিজাইন। এটা কামিজে গলায় দেওয়া যায় বা ছোটো মেয়েদের কোরাকে গলায় দেওয়া যায়। তো যে যেভাবে সেলাই করবে সেভাবে কিন্তু ডিজাইনটা করবে। তো আমি এখানে গুজরাটি সেলাই দিয়ে করেছি। আজকে একটু গুজরাটি সেলাইটা তো দেখিয়ে দেবো কীভাবে করেছি। তো এটি আমি আঁকা আছে, আঁকাটার উপর থেকে আমি যে কোনো এক কর্নার থেকে আমি সুতাটা তুলে নিয়েছি। এখন আমি কর্নার থেকে এভাবে আমি সুতা তুলে নেব। প্রথমে আমি এক কর্নার থেকে তুলেছি, পরে অন্য কর্নার থেকে তুলে নেব। এভাবে আমি কিন্তু এই কর্নার থেকে আগে তুলে নেব আর সুতাটা সবসময় সামনে রাখবো। এইভাবে তুলে নিয়ে এবার আমি ওই এই পাশে চলে আসব। এই কর্নার থেকে এসে তারপরে এই পাশে আমি তিনটা কর্নারই এভাবে একই নিয়মে করে যাব। তারপর এই পাশে চলে আসব, এই পাশে এসেও কিন্তু এই তিনটা কর্নারই আমি ওই একই নিয়মে করে যাব। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি তিনটার কর্নার করে নিয়েছি। যে এবার আবারও চলে আসবে এই পাশে, এই পাশ থেকেও কিন্তু তিনটে কর্নার আমি করে নেবো একই নিয়মে। তো এখন আমি শেষেটা তুলতে গেলে তখন আমি একটা সুতো তল থেকে আমি তুলে নিয়ে লাস্টে কর্নারটা আমি তুলে নেবো। এই যে এইভাবে তল থেকে তুলে নিয়েছি, এইভাবে কর্নার থেকে আমি লাস্ট যে কর্নারটা ছিল ওইটা আমি তুলে নিচ্ছি। এইভাবে নিয়ে এখন আমি ঘরগুলো বুনে নেব। সবাই একটু লক্ষ্য রাখবে যে আমি কীভাবে ঘরগুলো বুনছি। এইভাবে আমি সুতার পিছন ছুঁয়ের পিছন দিক থেকে এইভাবে তুলে নিয়ে যে একটা হ্যাঁ যে মাঝখান থেকে নিয়ে এইভাবে আমি তুলে নেবো সুতটা। আবার এই যে এই পাশ থেকে কিন্তু একই নিয়মে প্রতিটা ঘর একই নিয়মে তুলতে হবে। এখন আমি এই পাশে চলে আসবো, এসে এই পাশে ঘর তিনটা ওই একই নিয়মে তুলে নেব। তো এই ঘরটা আমি পুরোপুরি এঁটে তোলা হয়ে যাচ্ছে, তখন এই লাস্টে এইভাবে নিতে হবে। দুটা সুতা মাঝখান থেকে নিয়ে এইভাবে তুলে নিয়ে আসতে হবে। এখন এই পাশের ঘরটা আমি তুলে নেব। এখন এই যে একটা সুতা বাদ দিয়ে এইভাবে তুলে নিতে হবে। এখন হচ্ছে আমি একই নিয়মে কিন্তু আমি এই তিনটা ঘরও বুনে নেব। একটু খেয়াল রাখলে কিন্তু সবাই পারবে। এখন এই লাস্টটা এইভাবে একটা সুতা বাদ দিয়ে এইভাবে তুলে নেবো। একই নিয়মে করে নেবো। এই যে আর এখন মাঝখানেরটা কিন্তু লাস্টে যে একটা বাদ দিয়ে আর একটা বাদ দিয়ে এইভাবে তুলে নেব। মাঝখানে ঘরটা এমনি অটোমেটিক হয়ে যায়। আর এখানে কিন্তু আমি লাস্টে একটা ঘর বোনা হয়েছিল না, ওইটা আমি বুনে নেব। একদম প্রথম যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেখানে চলে আসছি।
আচ্ছা বাস আমার হয়ে গিয়েছে, এখন আমি হ্যাঁ এইভাবে সুতাটা বের করে নিই। আচ্ছা মোটামুটি আমার হয়ে গিয়েছে। যে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম একটা সুন্দর ডিজাইন, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে, আর আমার পরবর্তী ভিডিও দেখানোর চলো। সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কেন করি। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো, আল্লাহ হাফেজ সবাইকে।